বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু মার্কেটে আসছিলাম একটু দরকারে, একটু পেট সবটার সাথেই ছিল। বাচ্চাটা দৌড়ায় এখানে চলে আসছে, আমিও একটু ভিডিও করলাম, একটু ঘুরে দেখে গেলাম। দেখেন এগুলি কিন্তু সব কুকুর বিড়ালে বসার সিট ছিল, যে ঘরে বসবে। আর এগুলি হচ্ছে দেখে মনে হতেছে যে ছোট বাচ্চাদের জামা, আসলে কিন্তু তা না, সব কুকুর আর বিড়ালের জামা। ওরা কতটা আদর করে, আসলে কত শৌখিনভাবে যে কুকুর বিড়াল পালে দেখলে অবাক লাগে। একটা কুকুর বিড়াল পালতে যা খরচ এদেশে, একটা মানুষের অনায়াসে চলে যায়। দেখেন এখানে যে কাটতেছে, ওদের লোম কাইটা সাইজ করে নিতেছে। ওরাও কিন্তু সিরিয়ালে দাঁড়াইছিল। ওদের আমি আবার জিজ্ঞেস করলাম যে একটু ভিডিও করা যাবে, তো ওরা বললো যে হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। তাই ওদের কুকুরটা একটু ভিডিও করলাম আমি। তিনটা কুকুরই মনে হচ্ছে খেলনা কুকুরের মতো, খুব সুন্দর দেখতে সামনাসামনি। বিড়াল কিন্তু আমার অনেক পছন্দ, তাই আমি আর এই লোভটা আসলে সামলাতে পারি নাই, চলে আসছি। দেখেন কত বিড়াল, এক একটা বিড়ালের কিন্তু দাম 3-4 লাখ টাকা, 5 লাখ টাকাও আছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিবেন প্লিজ, লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার আরও 5 জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটা সাহায্য করবে। তা আমার বাচ্চারা দেখেন সব যেখানে আসে সব দাঁড়ায় আছে। একটা বিদুর কি সুন্দর একলা একলা খেলতেছিল। তো সে রাগ করে বসে আছে, এত এত রিকোয়েস্ট করতেছে, আদর করে বলতেছে, তাও সে খাবে না, রাগ করছে। দেখে খুব মজা লাগতেছিল আসলে, বলে বলে খাওয়াইতেছে তাও খাবে না। আর অনেক পশু পাখি দেখলাম খালি। আসলে আমার করোনার মধ্যে আমি 4-5 মাস হয়ে আসছে, প্রায় 4 মাস পর আমি গেলাম মার্কেটটাতে। 4 মাস আগে যখন গেছি তখন কিন্তু অনেক পশু পাখি ছিল, এখন দেখলাম বেশিরভাগই খালি, হয়তো বা ওদের বিক্রি হয় না দেখে আর ই করে নাই, পশু পাখি হয়তো আনে নাই। দেখেন ছোট দুটা পাখির বাচ্চা উঠছে। আমরা এখানে আসছিলাম আসলে টয়লেটের কভারের দামটা যাচাই করার জন্য, যেহেতু আমরা এটা কিনবো, একটু দেখতে আসছিলাম দামটা কেমন এখানে। আসার পর দেখলাম যে 2012 সাল থেকে শুরু করে 2019 পর্যন্ত আছে, 2020 সালের এটা ওদের মার্কেটে এখনও উঠে নাই, আসে নাই এখনও। আমরা যে রিসাইকেল শপটাতে আমরা কভারটা দেখছিলাম সেটা কিন্তু 2020 সালের ছিল, হয়তো কোনো মার্কেট বন্ধ হয়ে গেছে, সে জিনিসটা ওখানে চলে গেছে, একেবারে নিউ, কিন্তু ব্র্যান্ড একবারে নিউ। তো সেটা ছিল 70,000 টাকা দাম ছিল, 70-75,000 এরকম হবে। তো ওইটার দাম কিন্তু কমাই দিছে 20,000 টাকা। আমি একটু এদিকে একটু বাথরুমের ফিটিংগুলো একটু দেখতেছিলাম, ওরা কিন্তু সব খুব সিম্পল পছন্দ করে জাপানিজরা, এমনকি কেউ কিন্তু ঘরে বেশি ফার্নিচারও রাখে না, একেবারে হালকা ফার্নিচার রাখে। তো এ দেখেন এই যে টয়লেটটা কিন্তু আলাদা করে পানির সিস্টেম করতে হবে না, সব এটার ভিতরে সুইচের মাধ্যমে সবই কন্ট্রোল করা যায়। শুধু এ দেখেন 22,800 টাকা দাম কভারটা। তো আমি আজকে আর বেশি লম্বা করব না, সবাই আগামী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।